আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে, দমকলের ডিজি করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে এবং দমকলের ডিজি করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনের সময় ডিজি পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে এবং তার জায়গায় সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি হিসাবে নিয়ে আসা হয়েছিল এবং লোকসভা নির্বাচন পর্ব মিটতেই ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে এবং দমকলের ডিজি সরানো হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। আমাদের সঙ্গে রয়েছে রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি। রিয়া, ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে, কি জানা যাচ্ছে? তুমি দেখো, নির্বাচন যখন চলছিল, লোকসভা নির্বাচন যেই সময় চলছিল সেই সময় কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে ডিজিকে সরানো হয়েছিল, অর্থাৎ রাজীব কুমারকে সরানো হয়েছিল এবং ডিজি হিসাবে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। তিনি আগে দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি এবং সেই পদে কিন্তু সঞ্জয় মুখোপাধ্যায় তাকে ফেরানো হলো। ডিজি ফায়ার হিসেবে তাকে যে আগের পদ তিনি হোল্ড করছিলেন সেখানে তাকে ফেরানো হলো এবং রাজীব কুমার তাকে কিন্তু ফের আনা হলো ডিজি পদে, অর্থাৎ পুলিশের যে শীর্ষ পদ ডিজি পদ সেই পদেই নিয়ে আসা হলো। এবং তোমাকে জানিয়ে রাখবো যে নির্বাচন কমিশনের নির্দেশে ডিজি রাজীব কুমারকে সরানো হয়েছিল এবং তারপরে যেহেতু লোকসভা ভোট চলে যাওয়ার পরেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ওয়েট করা হচ্ছিল যে উপনির্বাচন ছিল, কারণ আমরা দেখেছি যে 10 তারিখ রাজ্যের 4টি জায়গায় কিন্তু সেখানে উপনির্বাচন ছিল এবং সেই কারণের জন্যই কিন্তু কলটা নিয়েছিল যে ফের যদি ডিজিকে নিজের পদে ফিরিয়ে আনা হয়, অর্থাৎ রাজীব কুমারকে যদি ডিজি পদে ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে আবারও কিন্তু নির্বাচন কমিশন সরিয়ে দিতে পারে এবং সেই কারণের জন্য একদম লোকসভা ভোট তারপরে উপনির্বাচন এই দুটো হয়ে যাওয়ার পরেই একদম পরেই 13 তারিখে এর রেজাল্ট বেরিয়েছে উপনির্বাচনে এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে আজকেই ডিজি পদে নিয়ে আসা হলো রাজীব কুমারকে, তিনি ছিলেনই তাকে নিয়ে আসা হলো এবং সঞ্জয় মুখোপাধ্যায় যাকে ডিজি পদে বসানো হয়েছিল নির্বাচন চলাকালীন সেই সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো ডিজি ফায়ার হিসেবে। বেশ, ধন্যবাদ তোমাকে রিয়া। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে, দমকলের ডিজি করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। নির্বাচন কমিশনের নির্দেশে লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে সরানো হয় এবং তার বদলে ডিজি করা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে এবং লোকসভা ভোট পর্ব মিটতে এবং উপনির্বাচন মিটতেই ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে।